কোচবিহার মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটে আগুন ধরাকে কেন্দ্র করে চাঞ্চল্য মেডিকেল কলেজে। শনিবার রাতে হঠাৎ করে কোচবিহার মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটের একটি ফ্যানে আগুন ধরে যায়। এমত অবস্থায় ডায়ালাইসিস ইউনিটের একজন রোগী উপস্থিত ছিল, তাকে তৎক্ষণাৎ সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে অন্যত্র নিয়ে যান হাসপাতালের কর্মরত কর্মীরা। খবর দেওয়া হয় দমকলে, দমকলের ইঞ্জিন আসার আগেই যদিও আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর অনুযায়ী শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে ঘটনায় কারো হতাহতের খবর নেই। ডায়ালাইসিস ইউনিটে কর্তব্যরত কর্মী জানান, হঠাৎ করে এই ঘটনা ঘটায় বেশ খানিকটা অসুবিধার মধ্যে পড়েছিলেন তারা। যদিও ডায়ালাইসিস ইউনিটে রোগীর সংখ্যা কম থাকায় বড়সড় কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, এর আগে মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছিল কোচবিহার শহর জুড়ে। শনিবার রাতে হঠাৎ করে কোচবিহার মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে আগুন ধরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে, দমকল কেন্দ্রের কর্মীরা আসার আগে যদিও আগুন নিয়ন্ত্রণে চলে আসে। জানা যায় শর্ট সার্কিট থেকে মূলত এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে ডায়ালাইসিস ইউনিটে হাসপাতালে কর্মরত কর্মী কি জানাচ্ছেন শুনে নেব আমরা। কোন বিভাগ এটা? মানে পেশেন্ট ছিল সেটা? পেশেন্ট ছিল বলতে পেশেন্ট অন্য বেডে ছিল। তো পেশেন্ট রিটার্ন করে এখানে বসে দিয়েছি। তারপর ওখানে নিয়ে গেল। মানে পেশেন্টের কি ডায়ালিসিস করা হচ্ছিল এরকম? হ্যাঁ, পেশেন্ট অন্য বেডে ছিল, ঠিক আছে, আর এখানে ইনসিডেন্টটা ঘটেছে। আচ্ছা, পরবর্তী ফার্মিং কভার দেন, মানে দ্রুততার সাথে কাজ হয়ে যায়। দ্রুততার সাথে কাজ হয়ে যায়। এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, খুবই ভালো ছিল। পরবর্তী মানে পেশেন্টকে অন্য জায়গায় শিফট করে দিন। আপনার নামটা? সৌভিক বিশ্বাস। কি দেখতে আছো? ডায়ালিসিস টেকনিশিয়ান। ফ্যান দিয়ে ধোয়া বেরোচ্ছিল, ঠিক আছে। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, বিশ্ব সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।